عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: للصائم فرحتان يفرحهما، إذا أفطر فرح، وإذا لقي ربه فرح بصومه. متفق عليه. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى بعد. شكرا درشق ديني باي بنرا امرا اي غلطو بنكي مهتة আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুরস্কারের কথা বলবো, যে পুরস্কারের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার হাদিসের মধ্যে বলেছেন। হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা সহিহতে বর্ণনা করেছেন, আর হাদিসের গ্রন্থগুলোতে ব্যাপকভাবে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। আস-সিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। আস-সিয়ামু জুন্নাহু মিনান নার, সিয়াম হচ্ছে জাহান্নামের আগুন থেকে ঢাল স্বরূপ। বন্ধুগণ, সিয়াম একটি গুরুত্বপূর্ণ পাওনা, সেটা হচ্ছে আমরা সিয়াম এর মাধ্যমে জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে প্রতিরক্ষা করতে পারব। আমরা যদি সত্যিকারভাবে আল্লাহবুল আলমীর সন্তুষ্টির জন্য ইমান এবং ইহতেসাবের সাথে সিয়াম পালন করতে পারি, তাহলে এই সিয়ামী রোজা আমাদের জীবনে আমাদেরকে প্রথমেই পাপাচার থেকে, আল্লাহ রাব্বুল আলমীর গুনাহ থেকে আমাদেরকে মুক্ত করবে। অনুরূপভাবে প্রকৃতির কামনা বাসনা থেকে আমাদেরকে নিবারণ করবে, আমাদেরকে বাধা দেবে। তারপরে এই সিয়াম দুনিয়ার জীবনে আমাদের জন্য সকল প্রকার অন্যায়, সকল প্রকার খারাপ কাজ, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন আল্লাহর বান্দাদেরকে, সেই সমস্ত হারাম কাজ থেকে সিয়াম আমাদেরকে দূরে সরাবে। এবং সেই সিয়ামই মূলত আখিরাতে আমাদের জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদের জন্য ডাল হিসেবে কাজ করবে। তাই আমি আপনি সিয়াম পালন করে এই সিয়ামকে সত্যিকারভাবে আমরা কি ডালে পরিণত করতে পেরেছি, নাকি আমাদের এই সিয়ামটুকু আমরা ডালে পরিণত করতে পারিনি, সেটা আমাদের কাছে প্রশ্ন থেকে যাবে। এই প্রশ্নের উত্তর কোথায় পাবো? প্রশ্নের উত্তর পাবো সেটা হচ্ছে যে আমরা আসলে আমাদের সিয়ামটা আমরা যেভাবে পালন করা দরকার সেভাবে পালন করতে পেরেছি কিনা। যদি আমার সিয়াম অথবা আপনার সিয়াম যদি সেটা ঢালে পরিণত করতে হয়, তাহলে অবশ্যই সেই সিয়ামটুকু হতে হবে বন্ধুগণ শুধুমাত্র পানাহার থেকে সিয়াম নয়, শুধুমাত্র জোনাচার থেকে সিয়াম নয়, শুধুমাত্র স্ত্রী সম্ভোগ থেকে সিয়াম নয়, শুধুমাত্র এই সিয়াম ভঙ্গকারী যে সমস্ত কাজগুলো আছে সেগুলো থেকে সিয়াম পালন নয়, বরং আপনার এই সিয়াম হতে হবে সকল হারাম কাজ থেকেও আপনার সিয়াম হতে হবে, সকল মিথ্যা কথা থেকেও সিয়াম হতে হবে, সকল প্রকার গীবত চুগলগুলি থেকেও আপনাকে সিয়াম করতে হবে। আপনাকে সিয়াম করতে হবে এমন দৃষ্টি থেকে যে দৃষ্টি আল্লাহ তাআলা হারাম করেছেন, এমন শ্রবণ থেকে যে শ্রবণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপছন্দনীয়। সুতরাং আপনার প্রত্যেকটি কথায়, আপনার প্রত্যেকটি বলনে এবং চরণে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাইয়্যিব হিসেবে সিয়াম পালন করতে হবে। আপনি যদি বলেন তাহলে সেটা হক বলবেন, আপনি যদি বলেন তাহলে কল্যাণ করে যেটা সেটা বলবেন, আর আপনি যদি কোনো বিষয় মানে কোথাও যান সেটা আপনার কল্যাণের জন্য অথবা আল্লাহর কল্যাণের জন্য অথবা দিনের কল্যাণের জন্য করবেন, কিন্তু না, এছাড়া যদি আপনার সিয়াম উদ্দেশ্যহীন হয় তাহলে সেই সিয়াম দিয়ে আপনি দুনিয়াতেও ডাল হিসেবে কাজে লাগাতে পারবেন না, আর আখিরাতে জাহান্নামের আগুন থেকেও আপনার সিয়াম ডাল হবে না। আসুন আমরা আমাদের সিয়ামকে ঢাল করি, আখিরাতের জাহান্নামের শাস্তি থেকে নিজেদেরকে রক্ষা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।